ধর্ম নেতাদের চাইতে রাজনৈতিক নেতারা আরো বেশি মূর্তি পূজারী হয়ে গেছে এখন। ঠিক যে কথা আরবরা বলতো, আরবের মোশরেকরা ঠিক সেই কথাই আমাদের বাংলাদেশি মোশরেকরা বলবে। কিন্তু এইসব মুখ বধির জীবগুলি আছে পৃথিবীতে বসবাস করে, ওদের জন্য মাঝে মাঝে বৃষ্টিবল দেয়, তাই তোমরা একটু পাও। এখানে শীতে তুষারে বরফে ঢাকা পড়িয়ে মানুষ মরতেছে, ঠিক একটু দূরে গিয়েই সেখানে গরমে মানুষ বাস করতে পারছে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। হে মোহাম্মদ, তুমি বলে দেবো, এসো তোমরা আমার কাছে, আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি, আতলো পাঠ করে শোনাচ্ছি। অর্থাৎ বোঝা গেল এটা আল্লাহর কথা, এটা মোহাম্মদের নিজস্ব কথা নয়, নন্দের কথা পাঠ করে শোনাচ্ছেন। নন্দ বলতেন আমি বলি তোমাদেরকে, তা তো বলছেন না, পাঠ করি। প্রথম কথা হচ্ছে অলাতর্শক বিষয়া, তোমরা তার সঙ্গে কাউকে শরিক করো না। যেখানে বলা হচ্ছে কথাগুলো আরবের সামনে আহে মাক্কি জীবনে, তারা কিন্তু আল্লাহকে মানত, তারা নবী ইব্রাহিমকে মানত, কিন্তু শিরিক করত মূর্তির সাথে। নিজেরা বিগত কোনো সৎকর্মশীল ব্যক্তির মূর্তি তৈরি করে সামনে রাখত এবং ধারণা করত যে এই মূর্তিগুলোর ওসিলে আমরা আল্লাহর কাছে মুক্তি পাব। কারণ আমরা যেহেতু পাপি তাপি মানুষ, অতএব এরা সৎকর্মশীল মানুষের সুপারিশ আল্লাহ আমাদের ক্ষমা করবে না। লা নুকাররিবুহুম ইল্লা মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, অন্য আয়াতে ব্যাখ্যা আছে যে আমরা ওদের ইবাদত করি না, পূজা করি না, এই জন্য লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। অর্থাৎ আল্লাহর নিকটবর্তী হওয়ার সাহস আমাদের নেই, ওরা আল্লাহর নিকটবর্তী বান্দা, ওরা যদি আমাদের পক্ষ থেকে সুপারিশ করে তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে। এই ধারণার ভিত্তিতে কিন্তু আরবরা এগুলো করত। 1400 বছর আগের সেই কৈফিয়ত আজকেও মুসলমানরা দিচ্ছে। যারা কবর পূজারি তাদের সঙ্গে আপনি আয়াতগুলো বলেন, এমন কি ব্যাখ্যা দিবে আপনাকে? ঠিক যে কথা আরবরা বলতো, আরবের মোশরেকরা ঠিক সেই কথাই আমাদের বাংলাদেশি মোশরেকরা বলবে। অথচ মাশাআল্লাহ সেহারা সুরতে পাক্কা মুসলমান, লেবাসে পোশাকে কোনো সমস্যা নেই। আল্লাহ হক্কাদ বলে দিয়েছেন সূরা ইউসুফ 1:6-এ, ওমা ইউমিনু আহাদুহুম ওয়ালা ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, ওদের অধিকাংশ ঈমান আনে নেই বরং ওরা মুশরিক। এই উত্তর কিন্তু উম্মতে মুসলিমের অধিকাংশ মুসলমানের পক্ষ উপরে এটা লাজম হয়। বিশ্বের বিভিন্ন দেশে আপনি খেয়াল করে দেখেন, খালি বাংলাদেশেই না, যাদেরকে আমরা দিনদার মুসলমান বলছি অধিকাংশ কবর পূজারি। কবরে না গেলে ওদের মনে শান্তি হয় না, এমনকি মাস পর্যন্ত পূজা পাচ্ছে বাংলাদেশে। সিলেটের মাজারে গজল মাছ পড়ছে না, ও মাছ হচ্ছে কত দাম, একটা ঢিল মারলে আপনি জান শেষ। ঠিক অমনি করে রয়েছে বাজিদ বোস্তামের কবরে কচ্ছপ, বিশাল কচ্ছপ। এই যদি অবস্থা হয় যেহেতু মাশাআল্লাহ ধার্মিক, এদের বিরুদ্ধে বলার কোনো ক্ষমতা আপনার নাই, সমস্ত দেশ তাদের পক্ষে। অথচ আল্লাহ এটা পরিষ্কার হারাম করে দিয়েছেন, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। তুমি সেরে আল্লাহকে ডাকো, সে ওরা কেন? এখন আর কবরও লাগছে না, রাজনৈতিক নেতারা ছবি মূর্তি বানাইছে, প্রতিকৃতি বানিয়েছে, নাম দিয়েছে ইংরেজিতে মুরাল। সামনে ছবি এঁকে রাখছে, সেখানে যেয়ে ভুল দিচ্ছে, কষ্ট করে অন্তত কবর যায় কে আর। ধর্ম নেতারা যে চাইতে রাজনৈতিক নেতারা আরও বেশি মূর্তি পূজারি হয়ে গেছে এখন। ফলে দেশে আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে গেছে। যদি গরু ছাগল বানর কুত্তা এদেরকে আল্লাহ বাঁচাতে না চাইতেন, এদেশে বৃষ্টি হতো না, এদেশে আল্লাহকে রহমত নাজিল হতো না। এটা রয়েছে কোরআনের অন্য আয়াতে। আল্লাহ বলছেন তোমরা যা শুরু করেছো আমার সম্বন্ধে, যে শিরক শুরু করে দিয়েছ, আসমানের রুজির বন্ধ দরজা আমি বন্ধ করে দিতাম। কিন্তু এইসব মুখ বধির জীবগুলি আছে পৃথিবীতে বসবাস করে, ওদের জন্য আমি মাঝে মাঝে বৃষ্টি বল দিই, তাই তোমরা একটু পাও। মানুষের যে অবস্থা হয়েছে,
সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ঘরে বসে পাবেন আপনারা টেলিভিশন দেখালো, আমেরিকায় একদিকে এত তুষার ঝড় হচ্ছে, এত বেশি বরফ পড়তেছে, কোনো কোনো স্থানে নাকি 17-18 ফুট পর্যন্ত বরফ জমে আছে, তার নিচে গাড়ি চাপা পড়েছে, গাড়ির মধ্যে মানুষ মরে গেছে। এরপরও তারা দেখছে না যে কী হচ্ছে। আবার আরেক দিকে কাল দেখলাম ইউরোপিয়ান কান্ট্রিতে এমন গরম পড়তেছে, গরমের চোটে সে থাকতে পারছে না, খুব বেশি দূরে না, নটিক্যাল মাইল হিসাব করলে খুব বেশি দূরে না, এখানে শীতে তুষারে বরফে ঢাকা পড়ে মানুষ মরতেছে, ঠিক একটু দূরে গিয়েই সেখানে গরমে মানুষ বাস করতে পারছে না। এই যে আবহাওয়াগত তারতম্য, এটা মানুষের হাতে আসে, মানুষ তো খালি বদমাশি করে, যত শিল্প কারখানা বেশি হবে তত আবহাওয়া নষ্ট হবে, ওখানে যত গ্যাস ওঠে ওই গ্যাসগুলি যে বায়ুমণ্ডলে জমা হয় ওটাকে বলে গ্রিন হাউস ইফেক্ট, ওজন স্তর ক্ষতিগ্রস্ত হয়, ফলে সূর্যের যে বেগুনি রশ্মি ওটা একদম ডাইরেক্ট চলে আসছে যেমন, ফলে এখন ওই গরম সারা পৃথিবীর যত বসবাসরত যত মানুষ আছে সবাই এই গরমে মরতেছে এখন সব। অর্থাৎ দায়ীকে কিছু ইবলিসের শিখণ্ডী, কিছু বিশ্ব নেতা নামধারী পরাশক্তি নামধারী বদমাশরা এরা এগুলো করে যাচ্ছে।